আমি মোহাম্মদ কামাল হোসেন বিশ্বাস অ্যাডভোকেট ঢাকা যসকোট এখানে আজকের যে আসাবি জনাব আসমা ফিরোজ তিনি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং এই উনাশি সাল থেকে অদ্য পর্যন্ত পঁয়তাল্লিশ এই ছিচল্লিশ বছর ধরে তিনি এমপি এবং তিনি বাউফলের মানুষের কাছে এমন এক নেতা দলমত নির্বিশেষে সেখানে আওয়ামী লীগ নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা আপনারা শুনে অবাক হবেন যেই ব্যক্তি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা এবং বিএম কলেজে দুবার ভিপি ছিলেন এবং বাউফলে আটবারের মতো সংসদ সদস্য ছিলেন তার বিরুদ্ধে এই পর্যন্ত একটি জিডিও কোথাও নাই তিনি অত্যন্ত স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ বর্তমান আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল যে কথা বলেছেন যে আমরা কোনো নিরপেক্ষ ভালো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চাই না আমার মনে হয় বাংলাদেশে তার মধ্যে যদি দুই একজন ধরা হয় তাহলে আসামফিরভ এমপি আপনারা শুনে খুশি হবেন তিনি এই ঘটনার পরে এর আগে সপ্তাহে জুমার নামাজ মসজিদে পড়েছিলেন এবং যেদিন তিনি গ্রেপ্তার হয়েছেন তেদিনও জুমার নামাজ মসজিদে পড়েছিলেন তার অত্যন্ত সৎ শহর আছে আর আপনারা জানেন এই বাটরা থানায় যে মামলা দিয়েছে সে মামলায় তার এজাহারে নাম নাই সেখানে একানব্বই জন আসামি করা হয়েছে এবং কোনো ঘটনার সহিত তিনি জড়িত নয় এই কারণে সে এই যে ঘটনা উনিশ সাত তারিখে দেখানো হয়েছে সে সময় তিল তার নিজ এলাকায় বাউফলে তিনি অবস্থান করেছেন এবং তিনি বাউফলে ছিলেন এবং এবং সাত সাত তারিখে তিনি এবার কেয়ার হাসপাতালে তিনি একটা অপারেশনের রত অবস্থায় ছিলেন তারপর সুস্থ হয়ে এলাকায় চলে গিয়েছেন কিন্তু আজকে রাজনৈতিক কারণে অর্থাৎ হেউ করার জন্য এই রাজনীতিতে এই মামলায় জড়িত করেছে তার বিরুদ্ধে এই মামলার কোনো ঘটনা বা কোনো ধরনের কাজ এবং সরকারি রাষ্ট্রীয় কাজে তিনি কোনো এস ছিলেন আঠারো থেকে চোদ্দ থেকে আঠারো সাল পর্যন্ত এর ছাড়া গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে ছিলেন না এবং তিনি শুধু সংসদ সদস্যই ছিলেন কিন্তু আওয়ামী লীগ হেয় প্রতিপন্ন করার জন্য রাজনৈতিক কারণে এই একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং আপনারা অবাক হবেন এই আসামিকে আগে সাত দিন রিমান্ড দিয়েছিলেন সেই রিমান্ডে বিন্দু পরিমাণ অগ্রগতি নাই এবং কোন কারণে রিমান্ড চায় কী জন্য চায় আমরা প্রসিকিউশনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কোন কারণে রিমান্ড চান কোন জন্য চান বলেন যে তিনি সদ দেন নাই তাদের কাছে প্রায় আট দিন ছিলেন তারপর আবার রিমান্ড চেয়েছেন বিজ্ঞা আদালত সন্তুষ্ট হয়ে তিন দিনের রিমান্ড দিয়েছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাকে জিজ্ঞাসাবাদ করতে বলেছেন এবং বিজ্ঞা আদালত তাকে অত্যন্ত সম্মান করেছেন যে তিনি অত্যন্ত লার্নেট একজন বাংলাদেশের অন্যতম রকম একটা পার্লামেন্টিয়ান তার মতো যোগ্য ফ্রিডম ফাইটার এবং তিনি সৎ রাজনীতিবিদ আমরা আশা করি আগামী দিনে আমরা এই আজকের যে আসাম এমপি তার জন্য আমরা একটা ন্যায় বিচার পাবো এবং আদালত তাকে ন্যায় বিচার দেবে এবং তার মতো স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ যদি এই মামলা খায় তাহলে আর কোনো মামলায় পৃথিবীতে থাকবে না তার মতো অত্যন্ত সবভাগ আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো ধন্যবাদ